আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। নোয়াখালী অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের কারক ও বিভক্তি পাঠ নিয়ে আলোচনা করব। আমার আজকের পাঠ হচ্ছে কারক বিভক্তি দুই, অর্থাৎ আমি গত ক্লাসে কারক ও বিভক্তি এক নামে একটি পাঠ উপস্থাপন করেছিলাম, তারই বাকি অংশ আজকে উপস্থাপিত হবে। আমাদের আজকের শিরোনাম হচ্ছে কারক ও বিভক্তি। আমি আশা করি তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসে জয়েন করেছো, তোমরা শেয়ারের মাধ্যমে তোমাদের অন্য অন্য বন্ধুদেরকে এই ক্লাসটিকে অংশগ্রহণ করার জন্য শেয়ারের মাধ্যমে এটা ছড়িয়ে দাও এবং নিজেরা বইপত্র নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমার সাথে সাথেই ক্লাসটি যাতে তোমরা নিজেরা ধরে নিতে পারো, তোমাদের বইয়ে 150 পৃষ্ঠায় তোমরা খোলো। আমি গত ক্লাসে কারক বিভক্তি এক অধ্যায়ের মধ্যে কারকের পরিচয়, কারকের মধ্যে কারকের সংজ্ঞা এবং একটি বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে অন্য অন্য নামপদের কয় রকমের সম্পর্ক এবং কারক সংশ্লিষ্ট বিভক্তি শব্দ বিভক্তি কত প্রকার দিয়েছি বোর্ডে এবং আলোচনা করেছি, সেই সাথে ছয় প্রকার কারকের প্রথম প্রকার কর্তৃকারক নিয়ে আলোচনা করেছি, কর্তৃভার কারকের বিভিন্ন প্রকার প্রায় সাত প্রকার কর্তৃভার কর্তা নিয়ে আলোচনা করেছি। তো আমরা আজকে যাব দ্বিতীয় পাঠ, সেটি হচ্ছে যে কারক বিভক্তি দুই, অর্থাৎ কর্মকারক। দুই নম্বর কারক হচ্ছে কর্মকারক। তো কর্ম হচ্ছে যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে থাকেন সেটি কর্ম। যেমন রহিম বই পড়ে, রহিমের পড়ার কাজটা সম্পন্ন হয় বইয়ের মাধ্যমে, বই কর্ম। যদি আমাকে যদি আমরা ক্রিয়াকে কী বা কাকে দ্বারা, আমি বোর্ডে লিখে রেখেছি ক্রিয়াকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে ওই বাক্যের বা ওই ক্রিয়ার কর্ম, আর ওই কর্মটাই হচ্ছে কর্মকারক। আমাদের বইয়ের মধ্যে যেভাবে আছে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্মকারক বলা হয়। বইয়ে উদাহরণগুলি দেওয়া আছে যে বাবা আমাকে একটি কলম দিয়েছেন, কি দিয়েছেন, কলম, কাকে দিয়েছেন, আমাকে। এখানে অবশ্য দুটি কর্মের বিষয় এসে যায়। তো পত্রকরণের মধ্যে বিষয়টা বিস্তারিত আলোচনা রয়েছে। দুই কর্ম যদি কোনো বাক্যের মধ্যে হয়ে থাকে তাহলে একটি প্রধান কর্ম হবে, একটি অপ্রধান বা গৌণ কর্ম, অর্থাৎ একটি মুখ্য কর্ম হবে, একটি গৌণ কর্ম হবে। তো এই বিষয়টি গিয়ে আমরা এখানে যেখানে পাব, এখানে কারকের মধ্যে মূলত বস্তুই হচ্ছে যে কর্ম হিসাবে, আমরা মুখ্য কর্ম হিসাবে বস্তুটাই মুখ্য কর্ম, আর বস্তুটাকে এখানে কারকের মধ্যে আমাদের ধর্তব্যের মধ্যে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে জানব যে কারক কর্মকারক কাকে বলে। কর্তার কাজ যাকে আশ্রয় করে সংগঠিত হয় তাকে কর্ম বলা হয়। আর চিনার উপায়টা হচ্ছে কি, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে কর্ম। যেমন আমি এখানে কিছু উদাহরণ লিখে রেখেছি, রহমান বই পড়ে, রহমান কি পড়ে, বই পড়ে। রহমান কাকে পড়ে বললে এখানে উত্তর পাওয়া যাচ্ছে না, কিন্তু কি পড়ে উত্তর, তাহলে একটি উত্তর পাওয়া গেলে সেটি মূল কর্ম, তাহলে বই এখানে কর্ম। যদি প্রশ্ন করা হয় যে রহমান বই পড়ে এর মধ্যে বই কোন কারক, বলতে হবে কর্মকারক। এবার বইয়ের মধ্যে যে বিভক্তি থাকবে সেটি কোন বিভক্তি, বইয়ের মধ্যে শূন্য বিভক্তি, অর্থাৎ কোনো বিভক্তি নেই, তাহলে শূন্য বিভক্তি। বিভিন্ন প্রকার কর্মকারক রয়েছে। কর্ম এমনিতেই কর্ম হচ্ছে দুই প্রকার বলছিলাম, মুখ্য কর্ম এবং গণকর্ম। এছাড়া আরও কয়েক প্রকারের কর্ম রয়েছে। এখানে এই বইতে প্রায় চার প্রকারের কর্মের কথা বলা আছে। একটা হচ্ছে যে সকর্ম ক্রিয়ার কর্ম, আমি এখানে লিখেছি সকর্ম ক্রিয়ার কর্ম, রহমান বই পড়ে, প্রযোজক ক্রিয়ার কর্ম, ছেলেটাকে বিছানায় শোয়াও, সমুদ্র, আমি একটা একটা করে বলে যাচ্ছি। সকর্ম ক্রিয়ার কর্তা যে ক্রিয়ার কর্ম আছে সেটাই সকর্ম ক্রিয়ার কর্ম। তো কোন ক্রিয়ার কর্ম আছে, ওই যে ক্রিয়াকে যখন কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে যে কর্মকারক। আর যদি কর্ম না থাকে সেটা হচ্ছে যে কর্মকারক সেটা ইয়ে হবে না।
তো তাহলে আমরা সকর্ম ক্রিয়ার কর্ম হচ্ছে রহমান বই পড়ে, অর্থাৎ যার কর্ম আছে সেটাই সকর্মক, আর সকর্ম ক্রিয়ার কর্ম এটা এক ধরনের কর্মকারক। ছেলেটাকে বিছানায় শোয়াও, হ্যাঁ ছেলে যদি কারো কোলে আছে বা কোথাও আছে তাকে বিছানায় শোয়াতে হচ্ছে, অর্থাৎ ছেলে নিজে শুয়ে না, তাকে অন্যের সহায়তা শুয়ে দেওয়া হবে, তাহলে এটি একটি প্রযোজ্য ক্রিয়ার কর্ম। এছাড়া আরেকটি রয়েছে সমধাতু কর্ম, খুব এক ঘুম ঘুমিয়েছি। হ্যাঁ এখানে ঘুমটা হচ্ছে যে কর্ম, ঘুম কর্ম, হ্যাঁ এখানে ছেলেটা হচ্ছে কর্ম, তো আর এখানে বই হচ্ছে কর্ম। তাহলে সমধাতু কর্ম কাকে বলে, এটা আমরা আমাদের বইতে পত্রকরণের মধ্যে সেখানে আলোচনাটা আছে, তারপর আমি একটু বলে দিচ্ছি। যে বাক্যে ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে উৎপন্ন তাকে বলা হয় সমধাতু কর্ম। আর যেমন আমি কি খুব এক ঘুম ঘুমিয়েছি, এখানে ঘুমিয়েছি ঘুম ধাতু থেকে উৎপন্ন, আর ঘুম হচ্ছে যে তাও ঘুম ধাতু থেকে উৎপন্ন, ঘুম শব্দ থেকে উৎপন্ন। তাহলে যে বাক্যে ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় সমধাতু কর্ম। আর সমধাতু কর্মের এখানে এটাও ঘুমটা এখানে কর্ম। এখন যদি প্রশ্ন করা হয় যে খুব এক ঘুমিয়েছি ঘুম ঘুমিয়েছি এর ঘুম কোন কারক, সেটা হবে কর্মকারক, ঘুমের মধ্যে কোনো বিভক্তি নেই, এটি শূন্যকারক, শূন্য বিভক্তি। এরপরে রয়েছে যে চার প্রকার উদ্দেশ্য ও বিধেয় কর্ম। হ্যাঁ উদ্দেশ্য ও বিধেয় তোমরা বইতে 150 পৃষ্ঠা দেখে নাও যে উদ্দেশ্য ও বিধেয় কর্ম দুটি ক্রিয়ার পরস্পর আপেক্ষিক কর্মপদ হলে প্রধান কর্মপদটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম আর অপ্রধানটিকে বলা হয় বিধেয় কর্ম। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। আমি উদাহরণটা লিখেছি দুধকে মোরা দুগ্ধ বলি, তাহলে এখানে উদ্দেশ্য কর্ম হচ্ছে দুগ্ধ, উদ্দেশ্য কর্ম হচ্ছে কোনটি দুগ্ধ। এছাড়া কর্মকারকে আরো কয়েক প্রকারের বিভক্তি ব্যবহার হয়ে থাকে। আমি গত ক্লাসে বলেছিলাম যে সংস্কৃত ব্যাকরণ অনুসারে প্রত্যেকটি কারকের জন্য নির্ধারিত বিভক্তি রয়েছে, অর্থাৎ কর্মকারকে সংস্কৃত ব্যাকরণ অনুসারে সবসময় দ্বিতীয় বিভক্তি ব্যবহৃত হবে, কে রে এরে ইত্যাদি। কিন্তু বাংলা ব্যাকরণে যেহেতু চলিত বাংলায় যেহেতু এটি সহজ সরল সাবলীল এবং এটা পরিবর্তনশীল, এই সকল কারণে কি আমাদের ব্যবহারিক জীবনে আমরা দেখি যে কর্মকারকের মধ্যে দ্বিতীয় বিভক্তি ছাড়াও আরও নানান রকমের বিভক্তির ব্যবহারও রয়েছে। এখানে প্রায় প্রথমা দ্বিতীয়া ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তির প্রয়োগ কর্মকারকে হয়ে থাকে। যেমন ডাক্তার ডাকো, সংস্কৃত ব্যাকরণে এই বাক্যটাকে বলা হবে ডাক্তারকে ডাকো। তাহলে আমরা বাংলায় বলি ডাক্তার ডাকো, তাহলে ডাক্তারের মধ্যে এখানে শূন্য বিভক্তি, আর ডাক্তার কে বললে দ্বিতীয় বিভক্তি হতো। অনেকেই ভুলবশত ডাক্তারের রকে ষষ্ঠী বিভক্তির র মনে করে থাকে, এটি ভুল। ডাক্তারের র ডাক্তারের, ডাক্তারের মধ্যে যে র আছে এটা ডাক্তারের র, এটা ষষ্ঠী বিভক্তির র নয়। আমাদের শিক্ষার্থীরা কখনো কখনো এই ভুলটি করে থাকে, আমি তোমাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি, ডাক্তারের রকে আবার ষষ্ঠী বিভক্তির র মনে করবে না। তো এখানে ডাক্তাররা ডাকো হচ্ছে যে কি, ডাক্তার ডাকো হচ্ছে যে কর্মকারকে দ্বিতীয়া। এরপরে হচ্ছে যে আরো কিছু উদাহরণ আছে, আমাকে একখানা বই কিনে দাও, রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা পেলাম না, অথবা এই হচ্ছে যে প্রথমা বিভক্তির উদাহরণগুলি। দ্বিতীয়া হচ্ছে যে তাকে বলো, কাকে বলবে তাকে, তায়ের সাথে কে বিভক্তি দ্বিতীয়া, তাহলে তাকে বলো তাকে হচ্ছে যে কি কর্মে দ্বিতীয়া হবে। অথবা আমারে তুমি করিবে ত্রাণ, এনহি মোর প্রার্থনা, এগুলি হচ্ছে যে কর্মে দ্বিতীয় বিভক্তির উদাহরণ। তাহলে আমরা কিভাবে চিনব ক্রিয়াকে, যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে সেটাই হবে কর্ম, আর ওই শব্দের সাথে যে বিভক্তিটা যুক্ত থাকবে সেটাই বিভক্তি। যদি আমাকে প্রশ্ন করা হয় যে আমারে তুমি করিবে ত্রাণ, হ্যাঁ আমারে কারে, আমারে, তাহলে আমারের সাথে কারে বা কাকে, আমাকে বা আমারের সাথে এখানে আছে দ্বিতীয় বিভক্তি রয়েছে, মূলত সেটি আমাকে ছিল। করিবে ত্রাণ, এনহে মোর প্রার্থনা। এরপরে আসো ষষ্ঠী বিভক্তির প্রয়োগ। ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হচ্ছে যে তোমার দেখা পেলাম না, কার দেখা পেলাম না, তোমার, তোমার সাথে র, এটি ষষ্ঠী বিভক্তির র। তারপর হচ্ছে যে সপ্তমী বিভক্তির প্রয়োগ রয়েছে, জিজ্ঞাসিব জনে জনে, এখানে আবার ভিপসা অর্থে প্রয়োগ হয়, ভিপসা মানে হচ্ছে পুনঃ পুনঃ বারবার, আমি জিজ্ঞাসা করবো একজনকে নয় জনে জনে, একাধিক জনকে জিজ্ঞেস করবো।
তো জিজ্ঞাসিব জন, এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি উদাহরণ, এটি পরীক্ষায় এসে থাকে, তোমরা একটু মার্ক করে রাখতে পারো। জিজ্ঞাসিব জনে জনে, তাহলে কাকে জিজ্ঞেস করব? জনে জনে। তাহলে জনে জনের মধ্যে কোন বিভক্তি আছে? সপ্তমী বিভক্তি আছে। তাহলে জিজ্ঞাসিব জনে জনে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী বিভক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে কর্মকারকের অংশ। তারপরে আমরা চলে যাব দ্বিতীয় অংশ, করণ কারক। আমি একটু মুছে ফেলি। করণ কারক হচ্ছে, করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র বা সহায়। করণ শব্দ হচ্ছে যন্ত্র বা সহায়। করণ করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র বা সহায়। কিসের দ্বারা? বা কি উপায়ে? ক্রিয়াকে যখন কিসের দ্বারা বা কি উপায়ে দিয়ে প্রশ্ন করা হবে, তখন সেটি কর্মকারক হবে, করণ কারক হবে। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র বা সহায়, অর্থাৎ কর্তার কাজ যে যন্ত্র বা যে সহায়ে, যে উপায়ে অবলম্বন হয়, সম্পন্ন হয়, সেটাই করণ কারক। যেমন আমি কলম দ্বারা লিখি, আমি কলম দ্বারা লিখি, কলমটা আমার লেখার একটা উপায়, যন্ত্র, কলমটা এখানে করণ। মানুষ কীর্তিমান হয় সাধনায়, তাহলে সাধনা একটা উপায়। পড়ালেখায় সফল হয়, পড়ালেখা একটা উপায়, তাহলে পড়ালেখা এখানে করণ, সাধনাটা করণ। আমি কলম দ্বারা, কৃষক লাঙ্গল দ্বারা জমি চাষ করেন, কৃষকের জমি চাষের কাজটা সম্পন্ন হয় কিসের মাধ্যমে? লাঙ্গলের মাধ্যমে। তাহলে লাঙ্গল একটি যন্ত্র বা সহায়। সুতরাং ক্রিয়াকে যখন কি দ্বারা, কিসের দ্বারা, কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, সেটি হবে করণ। প্রসঙ্গত বলে নিচ্ছি, সংস্কৃত ব্যাকরণ অনুসারে করণ কারকে সবসময় তৃতীয়া বিভক্তির প্রয়োগ হয়। তৃতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। কিন্তু বাংলা ভাষায় বা চলিত বাংলায় এই করণ কারকে তৃতীয়া বিভক্তি ছাড়াও আরও কিছু বিভক্তির প্রয়োগ হয়ে থাকে। এখানে আমরা কিছু উদাহরণ দেখব, যে নীরা কলম দিয়ে লিখে, তাহলে নীরা কি দিয়ে লিখে? কলম দিয়ে লিখে। বিভিন্ন জায়গার মধ্যে বিভক্তিগুলি একত্রে থাকে, তবে তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তিগুলি কখনো কখনো শব্দ থেকে বিচ্ছিন্ন বা আলাদা হয়েও থাকতে পারে বা থাকে। নীরা কলম দিয়ে লেখে, এক্ষেত্রে আমরা যখন কলমের নিচে দাগ দেই, দিয়ে নিচে দাগ দেই না, তখন শিক্ষার্থী কলমের মধ্যে শূন্য বিভক্তি লিখে দেয়, যার ফলে উত্তরটি ভুল হয়ে যায়। তোমরা একটু খেয়াল করবে, তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তিগুলি হতে থেকেছে এবং দ্বারা, দিয়া, কর্তৃক এগুলি কখনো কখনো শব্দ থেকে আলাদা হয়ে বসে, আর অন্য বিভক্তিগুলি শব্দের সাথে একত্র হয়ে বসে। তো এই জন্যে শুধু কলমের মধ্যে বোল্ড করা থাকে, দিয়ের মধ্যে বোল্ড করা থাকে না, তাহলে শিক্ষার্থী ভাবছে তো কলমে তো শূন্য বিভক্তি, তাহলে এটি করণে শূন্য, ভুল হয়ে গেল। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে এই দুই রকমের বিভক্তি শেষে বসে এবং সেগুলি একটু আলাদা হয়ে বসে। তো করণ কারক হচ্ছে যে, করণ কারক চিনার উপায় হচ্ছে যে কিসের দ্বারা, কি উপায়ে, তাহলে নীরা কলম দিয়ে লেখে, কিসের দ্বারা লেখে? কলম দিয়ে। লোকে কীর্তিমান হয় সাধনায়, কিসের মাধ্যমে? মানুষ, ছাত্র সফল হলো পড়াশোনা করে, কি উপায়ে? পড়াশোনা করে সে সফলতা অর্জন করলো। তাহলে এই উপায় এবং উপকরণ যদি বোঝায়, সেটি করণ হবে। করণের মধ্যে তৃতীয় বিভক্তি ছাড়াও আরও আরও বিভক্তিগুলির প্রয়োগ রয়েছে। যেমন ছাত্ররা বল খেলে, ছেলেরা বল খেলে, তাদের খেলার কাজটা সম্পন্ন হয় কিসের মাধ্যমে? বলের মাধ্যমে। বলটা তার একটা যন্ত্র বা উপায়। লাঙ্গল দ্বারা, কৃষক লাঙ্গল দ্বারা জমি চাষ করেন, তাহলে লাঙ্গলটা এখানে করণ। অথবা মন দিয়ে করসবে বিদ্যা উপার্জন, মন দিয়ে করসবে বিদ্যা উপার্জন, মনটা এখানে একটা উপায়, অর্থাৎ মন বলতে মনোযোগ, উপায়। তারপরে ফুলে ফুলে ঘর ভরেছে, কিসের দ্বারা ঘর ভর্তি হয়েছে? ফুলে ফুলে ঘর ভরেছে। আমি একবারে বইয়ের উদাহরণগুলি বলবো বেশিরভাগ, কারণ পরীক্ষায় বইয়ের উদাহরণগুলি বেশি আসে, এর বাহিরের উদাহরণও আমি বলবো। তারপরে শিকারী বিড়াল গোফে চিনা যায়, কিসের মাধ্যমে চিনা যায়? গোফের মাধ্যমে। কিসের দ্বারা? গোফ দ্বারা। শিকারী বিড়ালের যে গোফ থাকে, গোফের দ্বারা চিনা যায়। তাহলে গোফে চিনা যায়, এটি সপ্তমী বিভক্তি। এছাড়া রয়েছে রবীন্দ্রনাথ নজরুলের একটা কবিতা আছে এখানে, এত সততা সততা, এত যে ব্যথা,
তবু যেন তা মধুতে মাখা, তে বিভক্তি অর্থাৎ সপ্তমী। লোকটা জাতিতে বৈষ্ণব, লোকটার জাতিগত পরিচয় কি? বৈষ্ণব। এছাড়া চেষ্টায় বড় হয়, চেষ্টায় সব হয় এবং এসুতায় কাপড় হয় না, এসুতার দ্বারা কাপড় হয় না। সংস্কৃত ব্যাকরণে যদি এই বাক্যটা বলা হয় তাহলে বলা হবে যে এসুতার দ্বারা কাপড় হয় না, কিন্তু বাংলা ব্যাকরণে বলা হবে যে এসুতায় কাপড় হয় না। আমরা সহজ পদে বলে থাকি, চলিত ভাষার কিছু বৈশিষ্ট্য হচ্ছে কি, সহজ সরল সাবলীল এই সমস্ত বিষয়গুলি। তো শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে কর্মকারক। তাহলে কর্মকারক চিনার উপায় কি, কিসের দ্বারা কি উপায়ে কর্মকারক মধ্যে তৃতীয়া ছাড়া আরো বিভক্তিগুলি কি কি আসে, তৃতীয়া প্রথমা এবং সপ্তম বিভক্তি প্রয়োগ এখানে হয়ে থাকে। তারপরে আমরা চলে যাব পরবর্তী কারক, তার নাম হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারকটা অনেকটাই কর্মকারকের মতো, এখানেও ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হবে একেবারে কর্মকারকের মতোই। এই জন্য তোমরা দেখবে তোমাদের বইয়ে 151 পৃষ্ঠা এখানে আছে যে অনেক বৈয়াকরণ বাংলা ব্যাকরণের সম্প্রদান কারক স্বীকার করেন না, কারণ কর্মকারক দ্বারাই সম্প্রদান হয়ে থাকে। বাংলা ব্যাকরণের মধ্যেই এই সম্প্রদান কারকের একটা উপযোগিতাটা আছে, সে হচ্ছে যে সম্প্রদান কারকটা হচ্ছে যে কি, সত্য ত্যাগ করে কাউকে কিছু দান করা। প্রধান তার আগে সম উপসর্গ যুক্ত হয়ে সম্প্রদান হয়েছে। তো তাহলে কি যে ধোপাকে কাপড় দাও, আমি দুইটা উদাহরণ বলছি, একটা হচ্ছে ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, এটা কিন্তু সম্প্রদান না, আমি উদাহরণ দুইটা উদাহরণ দিচ্ছি। আরেকটা হচ্ছে যে ভিক্ষুককে ভিক্ষা দাও, এই ধোপার সাথে কে বিভক্তি, ভিক্ষুকের সাথে কে বিভক্তি, দুই জায়গাতে প্রশ্ন করা হচ্ছে কাকে, উত্তর পাওয়া যাচ্ছে ধোপা এবং ভিক্ষুক। তাহলে দুটাই কর্মকারক নাকি দুটাই সম্প্রদান কারক, আমাদের শিক্ষার্থীদের মধ্যে এটা একটা বিভ্রান্তি হয়। এই জন্য আমরা একটা কথা মনে রাখব, সম্প্রদান মানে সত্য ত্যাগ। সম্প্রদান মানে হচ্ছে কি, সত্য ত্যাগ। সত্য মানে কি, মালিকানা, মালিকানা ত্যাগ। অর্থাৎ ভিক্ষুককে আমি যে ভিক্ষা দিব, এই ভিক্ষার আমার কোনো মালিকানা বা ফেরত পাওয়ার অধিকার বা দাবি দেওয়া নেই। মসজিদে দান করো, দিনে দয়া করো, অসহায়কে সহায় করো, অন্ধহীনে আলো দাও, এই যে বাক্যগুলি সবগুলোর মধ্যে হচ্ছে যে অন্ধহীনকে আলো দিয়ে সহায়তা করার মধ্য দিয়ে কখনোই যিনি আলো দিয়ে সহায়তা করেন তিনি কখনো সে আলো ফেরত চান না বা চাওয়ার চিন্তাও করেন না। ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার পরে কখনোই দাতা ভিক্ষুকের কাছ থেকে ওই ভিক্ষার টাকা ফেরত চান না। তার মানে কি, এটা সম্প্রদানে সৎপাত্রে কন্যা দান করো, মেয়েকে বিয়ে দেওয়ার পরে মেয়ের বাবা পরের দিন গিয়ে বলেন না যে আমার বিয়ে আমার বাড়িতে থাকবে, এটা কখনোই মেয়ের বাবা বলেন না। অর্থাৎ একেবারেই তিনি সম্প্রদান সৎ, অর্থাৎ মেয়ের মালিকানা ত্যাগ করছেন। এখানে অবশ্য ব্যাপারটাকে অন্যরকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু আমরা সেখানে যাব না, আমরা শুধু এটুকুই থাকবো যে সত্য বা মালিকানা ত্যাগ করে কোনো কিছু দিলে সেটাই সম্প্রদান হবে, এছাড়া অন্যত্র বা অন্য ক্ষেত্রে সম্প্রদান হবে না। তো সম্প্রদান কারক এখানে দুটো আমি বাক্য লিখেছি, আমি একটা হচ্ছে ধোপাকে কাপড় দাও, কাকে দিবে, ধোপাকে। এখন ধোপাকে কাপড় দিলে কি আমি কি একবারে দিয়ে দিচ্ছি, না, ধোপা কাপড় ধুয়ে আমাকে ফেরত দিবে, যদি ধোপা কাপড় ছিঁড়ে ফেলে বা হারিয়ে ফেলে আমাকে সে জরিমানা দিতে হবে। কিন্তু ভিক্ষুককে যদি আমি ভিক্ষা দেই, এই ভিক্ষা আমি কখনোই ফেরত নিব না বা চাইব না, যার ফলে এখানে আমার সত্য ত্যাগের বিষয় আছে। এই জন্য ভিক্ষুককে ভিক্ষা দাও, দুই জায়গার মধ্যে কে বিভক্তি আছে, দুই জায়গার মধ্যে কে বিভক্তি আছে, তাহলে ভিক্ষুককে হবে সম্প্রদানে দিতে সম্প্রদানের চতুর্থী, আর ধোপাকে কাপড় দেওয়া হবে দ্বিতীয় কারকে, আরে কর্মকারকে দ্বিতীয়া। অর্থাৎ এটার মধ্যে মালিকানা ত্যাগ নেই আর ওটার মধ্যে মালিকানা ত্যাগ আছে। এই হচ্ছে সম্প্রদানের পার্থক্যটা। এই জন্য কোনো কোনো ব্যাকরণবিদ যে এটা কর্ম ওই কে কাকে কি বা কাকে দ্বারার কারণে এটা স্বীকার করেন না, কিন্তু বাংলা ব্যাকরণে আমাদের এ ধরনের ব্যবহার বা বাংলা ভাষায় এ ধরনের ব্যবহার বা বাক্য প্রয়োগ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্প্রদান কারকের মধ্যে
দ্বিতীয়া মানে চতুর্থ বিভক্তি ছাড়াও আর কিছু বিভক্তির ব্যবহার হয়ে থাকে, পঞ্চমী বিভক্তির ব্যবহার। এখানে মোস্ট ইম্পর্টেন্ট দুটো উদাহরণ আছে, সৎপাত্রে কন্যা দান করো, সমিতিতে চাঁদা দাও এবং অন্ধজনে আলো দাও। এখন সমিতিতে চাঁদা দিলে তো আমরা ফেরত পাচ্ছি, তাহলে এটা কীভাবে সম্প্রদান হয়? আসলে সমিতিতে চাঁদা দিলে এটা শুধু ঢুকবে, যাবে, ফেরত আসা খুবই কঠিন। সমিতির নিয়ম কারণ আছে, হুট করেই আমাকে সমিতিওয়ালারা টাকা ফেরত দিবে না, যার ফলে এটা সম্ভব। আর সৎপাত্রে কন্যাদানের ব্যাপারটা তো আমি বললামই। এছাড়া নিমিত্তার্থে আরও একটি সম্প্রদান কারকের ব্যবহার হয়ে থাকে, সেটা হচ্ছে যে বেলা যে পড়ে এলো জলকে চলো। রবীন্দ্রনাথের বধূ কবিতার একটা লাইন এখানে উল্লেখ করা হয়েছে যে বেলা যে পড়ে এলো জলকে চলো, জলকে চলো মানে জল আনতে চলো, জলের জন্যে চলো। এই জলকে চলো, জলের সাথে কে বিভক্তি, এটা নিমিত্তার্থে বিশেষভাবে এটি চতুর্থী বিভক্তি আমরা বলবো, সম্প্রদানের চতুর্থী বলবো, তবে নিমিত্তার্থে হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের সম্প্রদান কারক। তাহলে সম্প্রদান কারক সম্পর্কে যেটা বলবো, সত্ত্ব ত্যাগ বা মালিকানা ত্যাগ বোঝাবে, ক্রিয়াকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, এবং সম্প্রদান কারকে চতুর্থী ছাড়াও সপ্তমী বিভক্তির প্রয়োগ রয়েছে। অন্ধজনে আলো দাও অথবা ভিক্ষুককে ভিক্ষা দাও, দিনে দয়া করো ইত্যাদি বুঝালেই, সত্ত্ব ত্যাগ বা মালিকানা ত্যাগ বুঝালেই সেটি সম্প্রদান কারক হবে। এরপরে আমরা চলে যাব অপাদান কারক। অপাদান কারক, অপাদান কারক, অপাদান কারককে চিনার উপায় হচ্ছে যে কিসের থেকে কিসের থেকে বা কোথা থেকে, কিসের থেকে বা কোথা থেকে দিয়ে প্রশ্ন করা হলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে অপাদান। এখানে উদাহরণটা হচ্ছে এরকম যে যা থেকে কিছু বিচ্ছুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দুর্বৃত, রক্ষিত অথবা ভীত, ভয় বুঝালেও অপাদান কারক হবে। যেমন জমি থেকে ফসল পায়, কিসের থেকে ফসল পায়? জমি থেকে ফসল পায়। তাহলে সংস্কৃত ব্যাকরণ অনুসারে অপাদান কারকে সবসময় পঞ্চমী বিভক্তি ব্যবহার হয়। পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে, থেকে, চেয়ে। আর বাংলায় কিন্তু বিভিন্ন রকমের বিভক্তি ব্যবহার রয়েছে। এখানে যে শব্দগুলি উল্লেখ করা হয়েছে, জাত, বিচ্ছুত, রক্ষিত, ভীত, গৃহীত, হ্যাঁ ইত্যাদি, গাছ থেকে পাতা পড়ে, তাহলে কিসের থেকে পড়লো? গাছ থেকে পাতা পড়লো। মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে, ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়া, এরকম গাছ থেকে তার পাতা পড়া, এটা বিচ্ছুত। তারপরে দুধ থেকে দই হয়, এটি উৎপন্ন। জমি থেকে ফসল পায়, এটি প্রোডাক্ট, এটি উৎপাদন। দুধ থেকে দই হয়, এটি হচ্ছে যে সংগ্রহ। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে গৃহীত আর একটা হচ্ছে জাত। আমি ইংরেজিতে বলে থাকি একটা হচ্ছে কালেক্টেড, একটা হচ্ছে প্রোডাক্টেড। দীর্ঘ সময় ব্যাপী যেটা হয় সেটা হচ্ছে প্রোডাক্টেড বা উৎপন্ন, জমি থেকে ফসল পাই। আমি যদি জমি থেকে ফসল পেতে চাই, এখনই গাছ রুবো, এখনই ফসল হবে না। কিন্তু দুধ থেকে দই নিতে হলে আমাকে ঘন্টা দুয়েক অপেক্ষা করলে বা আর কিছু সময় অপেক্ষা করলে আমি দুধ থেকে দই পেয়ে যাব। হ্যাঁ, অথবা সুপ্তি থেকে মুক্তা নিতে হলে সুপ্তিকে খুলবো আর মুক্তাটা নেব। এই জন্য অল্প সময় ব্যাপী যেটা হয় সেটা হয় গৃহীত বা সংগ্রহ, দীর্ঘ সময় ব্যাপী যেটি হয় সেটা হচ্ছে উৎপন্ন বা জাত। যেমন খেজুর গুড়ের রস হয়, খেজুরের রস এনে আমি কিন্তু কিছুক্ষণ পরেই মানে খেজুর রসে গুড় হয়, বা একটা উল্টা বললাম, খেজুর রসে গুড় হয়। তো আমি রস এনে কিছুক্ষণ পরেই কিন্তু আমি গুড় পাবো না, গুড় পেতে হলে আমাকে অনেক সময় ব্যাপী এটাকে মানে প্রক্রিয়াজাত করতে হবে, এই জন্য এটাও জাত অর্থে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় একেবারে ঘনিয়ে যাচ্ছে, আমি অপাদান কারক দিয়ে আজকে এই পাঠটা শেষ করব। তো জমি থেকে ফসল পাই অথবা খেজুর গুড়ের খেজুরের রসে গুড় হয়, এটা হচ্ছে জাত অর্থে। আবার বিরত, পাপে বিরত হও, বিরত বুঝালেও অপাদান কারক হতে পারে। আবার দুরীভূত, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, আমাদের থেকে আপদ চলে গেছে, এরকম দুরীভূত বুঝালে অপাদান কারক হয়। আবার রক্ষিত, বিপদ থেকে বাঁচাও, অথবা ভীত, বাঘের থেকে ভয়, এরকম বুঝালেও
অবদানকারক হয়ে থাকে। আরম্ভ সোমবার থেকে পরীক্ষা শুরু। যদি এখানে কেউ বলে যে সোমবার পরীক্ষা শুরু, এটা কিন্তু আবার অবদান হবে না, ওটা ওটা কাল বোঝাবে, কাল বোঝালে অধিকরণ কারকে চলে যাবে। আর সোমবার থেকে পরীক্ষা শুরু হয়েছে, গাড়ি স্টেশন থেকে ছেড়েছে, বাবা ঢাকা থেকে আসছেন, এরকম যদি বোঝায় কোনো কিছু থেকে কিসের থেকে, তখন সেটি অপদান কারক হবে। অপদান কারকে ওই সকল বিভক্তি ছাড়াও, অর্থাৎ পঞ্চম বিভক্তি ছাড়াও আরও আরও কিছু বিভক্তির প্রয়োগ হয়ে থাকে। বোটা আলগা ফল গাছে থাকে, বাবাকে বড় বড্ড ভয় পায়, অথবা যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় ইত্যাদি। তাহলে আমরা অপাদান কারক বলবো কি, এক কথায় বলবো কি, কোনো কিছু থেকে বিরত, জাত, বিচ্ছুত, গৃহীত, দূরীভূত, ভীত ইত্যাদি বুঝালে অপাদান কারক হবে। আর অপাদান কারকে চিনার জন্য উপায় হচ্ছে কিসের থেকে কোথার থেকে বললেই অপাদান কারক আমরা চিনে নেব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় আজকে এ পর্যন্তই হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে যে কারক বিভক্তিটা আর একটা পাঠ পর্যন্ত আমাদের যেতে হবে। পরবর্তী পাঠে আমরা আশা করি কারক বিভক্তিটা শেষ করতে পারবো। তো ততক্ষণে আমরা আজকে এ পর্যন্ত শেষ করব। তোমাদেরকে পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং ক্লাসটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আবার তোমাদের সাথে হাজির হব বৃহস্পতিবার সকাল 10টায় কারক বিভক্তি অংশ পাঠ 3 নামে। ধন্যবাদ সবাইকে।